হা 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 হা, এখন আমরা একটা বিরাট বড় একটা রুই মাছ কাটবো। ঠিক আছে ভিউয়ার্স, আপনারা দেখেন বৌদি আমাদের নিজের হাতে রান্না করে সুন্দর একটা রুই মাছ আজকে রান্না করবে। সেই জন্য আজকে নতুন একটা বাজার থেকে একটা রুই মাছ নিয়ে আসলাম। এই রুই মাছটা এনে সুন্দরভাবে কেটে কুটে আমাদেরকে আজকে রান্না করে খেলাবে। হ্যাঁ দেখেন ভিউয়ার্স, গ্রাম বাংলা কীভাবে ছোটো বড়ি দিয়ে কী সুন্দর করে মাছ কাটতেছে। বৌদির হাতে আসলে জাদু আছে মাছ কাটার, এবং তার রান্নার হাতটিও কিন্তু খুব চমৎকার। ঠিক আছে, আমাদেরকে নিয়মিত রান্না বান্না করে খেলে আমরা খাই, তার আবার ফির রান্নার একটু রুচিও ভালো। ভিউয়ার্স, মাছটা সকাল সকাল একটা তাজা একটা বাজার থেকে একটা মাছ নিয়ে আসছি, যা খুব ভালো কপাল যে বাজারে যে একটা তাজা মাছ পেয়েছি। আসলে দেখা যায় যে অনেক সময় তাজা মাছ পাওয়া যায় না, ক্ষেত্রে দেখা যায় যে বড় গলার মাছগুলো পেতে হয়। আসলে বড় গলার মাছগুলো ততটা টেস্টি থাকে না, একটু তাজা হলে অবশ্য আমরা খেয়ে খুব মজা পাই। ঠিক আছে, এখন যোগ মাছটা তো আজকে রান্না করে খাবই, কিন্তু আসলে রান্নাটা আপনাদেরকে আজকে দেখাতে পারবো না, জাস্ট শুধু আপনাদেরকে খালি কাটাকাটি কুটাকুটি ঠাসাঠাসি শুধুই খালি জাস্ট দেখাবো। ঠিক আছে, আর যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক না এবং সাবস্ক্রাইব করে রাখছেন, যারা চ্যানেলটি আমার দেখতেছেন না, হ্যাঁ বিগত সালে আসলে ওইভাবে আমার চ্যানেলটি আমি কখনো ইয়ে করে নেই, ভিডিও সার্চ হয়তো বা দেই নেই। এখন থেকে আমি নিয়মিত আমার চ্যানেলটাতে হ্যাঁ ভিডিও টুডিও দেবো, ছাড়বো। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন, হ্যাঁ যাতে যেন আপনাদের উৎসবে আমি নতুন নতুন নিত্য নতুন ভিডিও ব্লগার ফুড ব্লগিং ঘুরতে যাওয়া ইত্যাদি ট্রাভেলিং ইত্যাদি ভিডিও যেন আপনাদের মাঝে আমি নিয়ে আসতে পারি। এই উৎসবটা বজায় রেখে অবশ্যই আপনারা আমার পাশে সাড়া থাকবেন এবং আমাকে একটু উৎসাহ দেবেন। হ্যাঁ, আর ভিডিওটা কেমন লাগবে না লাগবে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর কীরকম ভিডিও আমার এই চ্যানেলে আপনারা দেখতে চান সেটাও আমাদেরকে অবশ্যই জানাবেন। আর এই বৌদির হাতে যদি রান্না বান্না দেখতে চান তাও দেখাইতে পারো, তারপর বৌদির হাতে কিন্তু সুন্দর সুন্দর রান্না সুন্দর সুন্দর রেসিপি তিনি কিন্তু করতে পারে, আর তার কিন্তু রান্না বান্নার প্রচণ্ড ইচ্ছা শক্তি আছে। তিনি যে কোনো রান্না যে কোনো কাজ তারা অনায়াসে করতে পারে। হ্যাঁ, তাদের এই কাজগুলো খুব তার অবশ্য খুব ভালোই লাগে। হাতে এখন আমরা দেখতেছি মাছটা কীভাবে পাখার মধ্যে একটু ঘষতেছে, ঘষে তার মনে করেন যে উপরের আঁশগুলো ফেলাচ্ছে। এখন মাছটি কাটবে, হ্যাঁ প্রথমে মাথাটা কাটবে, তারপরে বোধহয় এখন পিস 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 করবে, পিস পিস করবে। আর ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, আর সেই সাথে একটু উৎসাহ তো অবশ্যই বাড়াবেন, যাতে পরবর্তীতে আমরা যখন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। আর এর আগে অবশ্য নিয়মিত ছিলাম, এখন আমি নিয়মিত হতে চাচ্ছি, আর আপনারা যদি চান তা আমি নিয়মিত অবশ্যই হব। আর আমার ভিডিওগুলো পারলে একটু বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের বন্ধুদের মাঝে একটু প্রসারিত বাড়িয়ে দেবেন, তারাও যেন এই ভিডিওগুলো দেখে। তারপর দেখতেছেন মাছের পেটা বাইর করতেছি, বন্দুক গুলি। ছোটোবেলায় মাছের পেটা ভাজি আমি খুব পছন্দ করি, খুব খাই মাছের পেটা ভাজি, বন্দুক, তারপর ডিম, এগুলোর খুবই ভালো লাগে। তার চেয়ে ভালো লাগে গ্রাম্য ছোটো মাছগুলো খেতে খুব ভালো লাগে, আর বড় মাছের ঝোল তো বলাই যায় না যে অসাধারণ। ঠিক আছে, সেই ছোটো মাছ গুড়া মাছ এগুলোর খেতে খুব ভালো লাগে। আর আর গ্রাম বাংলার মনে করে যে হাঁসের মাংস ইত্যাদি এই জিনিসগুলো খুব ভালো লাগে গ্রামে, গ্রামের হাঁস হাঁসের মাংস খুবই ভালো লাগে। দেখতেছেন কীভাবে মাছটা কাটতেছে, আসলে একটা মাছ কেটতে গেলে একটু সময়ের প্রয়োজন, আর সময়ের স্বল্পতার কারণে বা সময় আমার যথেষ্ট পরিমাণ বেশি থাকার কারণে ভিডিওটি একটু লং করেছি। ঠিক আছে না, ভিডিওটা আরও শর্ট করা যায় তো, কিন্তু আপনাদের দেখাচ্ছি একটু
ও বাবা, আমাদের বিড়ালটা কি বাবা আউম করে আছে। বিড়ালটাকে কিন্তু আমি পেটা খেলাচ্ছি, ওই যে দিচ্ছি বিড়ালটাকে পেটা, কিন্তু বিড়ালটা তো দেখলেন আউম করে উঠতেছে। সে পেটা খাওয়ার জন্য আসছে, তাকে আমি যে দিচ্ছি সে এখন যে পেটা খাবে, ঠিক আছে। তার আসলে খুব ক্ষুধার্ত আমাদের ক্যাট বাবুটি, এখন সে পেটা খাবে, সে মহা খুশি। সেটা আমার সে বিড়ালটা বাড়িতে থাকে, আর আমার বাড়িতে এই বিড়ালটার না জন্ম হয়েছে। কয়েকটা বিড়াল আমাদের বাড়িতে আছে, আমার সঙ্গে থাকে, ঘুমায়, রাত্রে করে আমার বিছানায় এসে শুয়ে থাকে। ওকে ধরে আমরা সব খেলা করি, আমার বাচ্চারাও খুব আদর যত্ন করে। বিড়ালটা অবশ্য খুবই পোষ মানছে। হ্যাঁ, এখন আমরা মাছগুলো সুন্দরভাবে পিস 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 করে কাটতেছি। আবার এই বিড়ালকে একটু পেটা দেবো, বিড়ালে এই যে পেটা খাবে। সব বিড়ালগুলো খুব ভদ্র নম্র, তারা ঝগড়া ঝাঁটি করে না, খুবই নম্র ভদ্র প্রকৃতির বিড়াল। বিড়ালের বাচ্চা দুটো আমাদের বাড়িতে বড় হয়েছে, এখনো থাকে, পিস পিস করতেছে মাছগুলো। দেখেন আজ আমরা সুন্দরভাবে মাছের রেসিপি, ঝোল ভাজি, যেটা মন করে খাবো আজকে আপনাদেরকে। আসলে মাছ ভাজি কাটা দেখা আজকে হবে না, আর ওই ভিডিওটা আমি আজকে করবো না, কারণ আমি আজকে ব্যস্ত আছি, এক জায়গায় যাবো। এই করে আপনাদের জাস্ট কাটাকাটি ফাটাফাটি একটু ভিডিওটা দেখাচ্ছি। আর আজকে এবার নেক্সট টাইম আপনারা মাছের রেসিপি চাইলে আপনাদেরকে বৌদির হাতে রান্না করে সুন্দর করে দেখাবো। আর আমাদের বিড়াল দুটো তো খুবই দুষ্ট, ভদ্র নম্র, তারা বোধহয় অনেক খাইছে আর খেতে চাচ্ছে না, তারা তো অনেক পেড়া খাইছে, তাদের আসলে ক্ষুধার্ত ভাবটা বোধহয় একটু দূরীভূত হয়েছে। তো দেখতেছেন ভিডিওটি, আসলে মাছ কাটাকাটি ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন, একদম ভুলবেন না। আর ভালো লাগলে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এইরকম নিত্য নতুন ভিডিওটা পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে আপনারা থাকবেন এবং পাশাপাশি আমাকে একটু উৎসাহ দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও যেন আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। আর বিরক্ত বোধ হবেন না, ভিডিওটা একটু লং করছি এই কারণে, অনেক কথা বলার জন্য এবং ভিডিওটি শেয়ার সাবস্ক্রাইব পাওয়ার জন্য। যাই হোক, যেভাবে হোক ভিডিওটা হয়েছে বড়, কিন্তু আপনারা দেখতেছেন গ্রাম্য বাংলার কোটাকুটি মাছ কাটাকাটি, ঠিক আছে, কীভাবে বৌদি নিজের হাতে সুন্দর করে যত্ন সহকারে মাছটা কাটতেছে এবং পিস পিস করতেছে, আবার যত্ন করে আমাদেরকে রান্না করে খেলাবে, তাই না? আসলে একটা কথা বলতে চাই, সে কথাটা হলো মেয়ে মানুষ আসলে যে রান্না বান্না করে যে আমাদেরকে খেলায়, আসলে তাদের খুবই খাটনি কষ্ট হয় এই রান্না বান্না। তারপর আমরা অনেক সময় তরকারি খারাপ হলে বলি যে কী রান্না করছো ভালো না। আসলে আমাদের এই কথাগুলো বলাটা উচিত না। আসলে কি একটা রান্না করতে গেলে খুবই কষ্ট, খুবই পরিশ্রম, সময়ের প্রয়োজন, আবার গরম, গরমের বিষয়টা আছে রান্নাঘরে, আবার আগুনের তাপ হাতের মধ্যে পায়ের মধ্যে পড়ে, ইত্যাদি বিচার বিবেচনা করলে আসলে ওদেরকে রাগটা ঠিক না। তারা যেটু রান্না করে খেলে আমাদেরকে কিন্তু যত্ন সহকারে করে খেলায়, আর তারা কিন্তু কখনোই আমাদেরকে খারাপ রান্না করে খেলাতে চায় না, তারাও চায় রান্নাটা ভালো হোক, খেয়ে কেউ একজন তাদের প্রশংসা করুক। কিন্তু আমরা একটু যে খারাপ হলে দুর্নাম করি, কিন্তু এটা আমরা কখনোই না করি, আর কেউ চায় না যে আমার জিনিসটা খারাপ হোক। আচ্ছা, এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুল।